এমন নারী বিয়ে করো যার সাথে পান্তাভাত শেয়ার করতে পারবে, কাঁচামরিচ অর্ধেক অর্ধেক খাবে। কথা বলেন না ঠিক কিনা? এমন নারীকে শাদী করো যে তোমার দুঃখে দুঃখী হবে, তোমার শোকে সুখী হবে। যুবক যৌতুক নিবে? এই কথা বলো, যৌতুক নিবে? হাত তুলে ওয়াদা করো, যৌতুক নিবে? আল্লাহ কবুল করো, আমিন বলো। তোমরা মসজিদের ভিতরে হাত তুলেছ, খবরদার, সারা বছর আম কাঁঠাল খুঁজবে? খুঁজবে? কুরবানির গরু, আকিকার গরু? যে ব্যক্তি আল্লাহ সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ তাকে অবশ্যই ভালোবাসেন। তোমার মাকে বলে দেবে, মা আপনার মেয়ে তো আরেক ঘরে দিয়েছেন। আজকে যদি যাদের মেয়ে নাই আপনার মেয়ে থাকলে দিতেন না আরেকজনের ঘরে? একটু ভাবুন না, আপনি যখন আমার ওয়াইফের দিকে, আমার আপনার পুত্রবধূর দিকে খেয়াল করেন ভিন্ন নজরে, টাকা পয়সা ফার্নিচার অমুক সমুকের জন্য, আপনার মেয়ের দিকে যদি কেউ সেভাবে তাকায় আপনি মায়ের কি কষ্ট হবে না? তোমরা বলে দিবা, বিয়ের সময় বলে দেবে, মা আমি কোনো যৌতুক নেব। হ্যাঁ, তারা যদি স্বাচ্ছন্দ্য মনে করে নিজের থেকে কোনো হাদিয়া দিতে চায় সেটা ভিন্ন ব্যাপার, তাদেরকে স্পষ্ট করতে হবে আমাদের কোনো চাহিদা না, আমরা শুধু একটা আল্লাহওয়ালা রমণী চাই, নামাজি রমণী চাই, কোরআন তিলাওয়াতকারিনী চাই, মা বাবার খাদেমা চাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নদীর পারে পারে গিয়ে দেখে এক ব্যক্তি এসে বলে, এই গাছটা কি আপনার? এখান থেকে একটা আপেল পড়েছিল, নদী দিয়ে বেয়ে বেয়ে চলে যাচ্ছিল, আমি এবাদত রিয়াজত করতে করতে খুব ক্ষুধার্ত হয়ে পড়েছি, সাথে তেমন কোনো খাবার ছিল না, হঠাৎ ক্ষুধার নিবারণ করতে নিয়ে খেয়ে ফেলেছি, এটা তো জায়েজ। কি হয়েছে তো? মানে জায়েজ হলেও যারা জায়েজ জিনিস খাওয়ার পরেও চিন্তা করে তারা আল্লাহর বলি, জায়েজ ঠিক আছে, তারপরও ভয় লাগতেছে, অনুমতি তো নিয়ে নাই আপনার, আপনার গাছের ফল আপনি যদি কেয়ামতের মাঠে আমাকে ধরেন, মনে মনে বলতেছে, বসে পাকের বাবা যখন বলতেছেন, হুজুর এই গাছের ফলটা কি আপনার, আমি তো খেয়ে ফেলেছি এখন কি করব, উনি মনে মনে বলতেছেন খুশি হয়ে, আহ আলহামদুলিল্লাহ মেয়ের জামাই পেয়েছি, আল্লাহ তোমাকে শুকরিয়া। খেয়েছো কেন? মাফ করে দেন না? বলে মাফ নাই, কাজ করো। যাচ্ছে কোথায়? গেছেন কোথায়? আটকে গেছেন কোথায়? ঠিক কিনা? বিয়ে শাদী করার নিয়তে বের হন নাই, বের হয়েছেন ইবাদত রিয়াজত করার জন্য। আরে গোলামি করো, গোলামি করো, করতেছে কয় বছর? 12 বছর কাজ করার পরে বলছেন এখন মাপ করেছেন? 12 বছর কাজ করার পরে বলে, বাবা মাপ করব, আগে একটা কাজ করো, যাও বাগান থেকে একটা ফল চিড়ে নিয়ে আসো, আমি খাবো। ফল একটা নিয়ে আসছে, চিড়ে দেখে এটা খাওয়ার উপযোগী না কাঁচা, চিড়ে তুমি বুঝো নাই, আমি খাবো বলছি না, বলে আমি তো আনছি খাওয়ার জন্য আনছি। বলে কোনটা কাঁচা কোনটা পাকা তুমি চিনো না? বলে গত 12 বছর আপনার বাগানের ফলের দিকে আমি তাকাই নাই, গোড়া সাফ করেছি, আগাছা সাফ করেছি, পাতাটি পাতা পরিষ্কার করেছি, যা যা করেছি দায়িত্ব ছিল, কিন্তু খিদার জ্বালায় মরে গেলেও বাগানের ফলের দিকে তাকাই নাই, কারণ পাকা ফল দেখলে শয়তান যদি আবার আরেকটা খাওয়াই দেয়, আর কত বছর যে কাজ করতে হবে।